শুরুতেই তোমাদেরকে সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারিনি। আমার শরীর অনেক খারাপ ছিল কদিন ধরে, অনেক জ্বরে ভুগেছি, সর্দি কাশিতে নাজাল অবস্থা ছিল। আর যখন শরীর ঠিক হলো তখন শুরু হলো বৃষ্টি। তো আজকে কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে, তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি। যেতে যেতে আমরা একটা ছোট্ট বিড়ালের সঙ্গে দেখা হয়ে গেল। এই দেখো কোথায় পালিয়ে যাচ্ছে, এই একটা ছোট বিড়াল আমাদের দেখে মনে হয় ভয় পেয়ে গেছে। আর এটা বোধ হয় ওর মা, আর এটা আরেকটা বিড়াল। এই একটা ছোট্ট বিড়াল যে ভয় পালিয়ে গেল, ভয় পেয়ে গেল আমাকে দেখে, জানি না কেন। আরে মা কেমন উঁকি মেরে দেখছে। আমাদের এখানে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কুচকি কুচকি বিড়াল আছে, সামনে বাজার যেহেতু ওরা এখানে ঘোরাঘুরি করে। দুর্গা পুজো তো চলেই এসছে তোমার সাথে, বুঝতেই পারছো। আর অনেকে শপিং নিশ্চয়ই শুরু হয়ে গেছে, কাদের কাদের শুরু হয়ে গেছে আমাকে জানিও তোমরা। শপিং বললে কিসের কথা মনে পড়ে, তোমাদেরকে তো আগেই একটা প্রমিস করে রেখেছিলাম। যারা যারা আমার আগে ভিডিওটা দেখোনি তারা আই বাটনে আছে, দেখে নাও উপরে, ওখান থেকে তোমরা গিয়ে দেখে এসো। খুব ভালো ভালো খাবারের ভিডিও করেছি এখানে। আজকে কোথায় যাবো এখনই বলছি না। তোমাদেরকে যেমনি প্রমিস করেছিলাম আমরা চলে এসেছি নিউ মার্কেটে, প্রচুর ভিড় আছে। আজকে a few moments later আমাদের বেকিং এর জিনিস কেনা হয়ে গেছে। এই যে আমাদের জিনিস, এই যে এখন ছোলে ভাটুরে খাচ্ছি, এখান থেকে এই আমিনিয়ার সামনে একটা দোকান থেকে খাচ্ছি। দু পিসের দাম হচ্ছে 25 টাকা। অনেকটা গরম আছে তো এটা খেয়ে নি, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। খিদা পাচ্ছে না এত যে কি বলবো, প্রচণ্ড খিদা পাচ্ছে। ওই জন্য এই এখানে আমরা তোমার অনেক দোকানে পেয়ে যাবে, এরকম ধরনের সুন্দর সুন্দর খাবারের দোকান অনেক পেয়ে যাবে। আলাদা করে কিছু বললাম না, খেয়ে নি তারপরে দেখো। যেই ছোলে ভাটুরেটা খেলাম এত বাজে খেতে, মানে ভাটুরেতে কোনো টেস্ট ছিল না, ভাটুরের মতনই দেখতে, শুধু টেস্ট একটু ছিল না, নুন ঢোকেনি কিচ্ছু না, পুরো একদম জমজমাট আছে আজকে নিউ মার্কেট। এখন আমরা প্লেজারসে আছি, অনেক ভিড়, যেটা পছন্দ হলে কিনে তারপরে ব্যাক করছি। much 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 later ফিলদারতে গেছিলাম, আমার জুতো পছন্দ হয়নি তো অনেক ভিড় ফিলদারতেও আছে দেখলাম। সিটি মার্টের ঠিক সামনেই আছি, এখানে একটা পাপড়ি চাট খাবো। এখানে 35 টাকা একটা পাপড়ি চাটের দাম, এটা দেখি এটা কেমন খেতে। পাপড়ি চাট আছে 35 টাকা দাম, এটা খেতে খুব ভালো হয়। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, এরকম একটা পাপড়ি চাট নেবে আর সোজা মুখে। মাঠের অপোজিটে বসে আছি, একটা মোমো খাচ্ছি একটা দোকান থেকে। সামনে একটা দোকান আছে, একটা কাকুর দোকান, 5 পিস মোমো হচ্ছে 50 টাকা। তবে কি এই মোমো গুলো পুরো ঠান্ডা, পুরো মোমোটাই ঠান্ডা, পুরো স্যুপটাই গরম আছে। মানে কোথায় ভালো মোমো পাওয়া যায় তোমার একটু কমেন্ট করে জানাবে আমায়।
মশলা বাটার কর্ন ভুট্টা দিয়ে একটা কিছু বাটার দিয়ে করে দিয়েছে, তো এটা একবার দেখি খেয়ে। এটা 30 টাকা দাম, এই হচ্ছে সাইজ। দেখি এটা কেমন খেতে। এটা ভালো খেতে, আমরা ভুট্টা হিসেবেই খেয়েছি, এটা এভাবে খাইনি কখনো। এটা কিন্তু খেতে খুব ভালো, আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা। অ্যাকচুয়ালি আমি ঘুগনি ভেবেছিলাম এটা, কিন্তু অ্যাকচুয়ালি ঘুগনি না, এটা হচ্ছে ভুট্টা। এটা হচ্ছে ভুট্টা, ওই ভুট্টাটাকে একটু সেদ্ধ মতো করে একটু মাখন টাখন দিয়ে কিছু মশলা মশলা দিয়েছে। এরকম ভিড় দেখো, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগছে। সিটি মার্টের ঠিক সামনে বসে আছে, ওইদিকে সিটি মার্ট, এদিক হচ্ছে কাপড় দোকান। তোমরা আসো এসে কিন্তু খেয়ে যাও। খেলাম গরম গরম ঝাল ঝাল খাবার, এখন একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছি, তারাং থেকেই খাচ্ছি। 40 টাকা কুলফি উইথ ফালুদা, এটা আমার খেতে বেশ ভালোই লাগে। সব চট করে এটা কলকাতার রাস্তাঘাটে পাওয়া যায় না, এখানে এটাই হয়। ধর্মতলাতে তো জানেই কতটা ভিড় থাকে, কেওস থাকে, এখন দুর্গাপূজার টাইম। আমরা যে সমস্ত কথাগুলো বলেছি কতটা কি শুনতে পারবে, পেরেছে কতটা, ক্যাপচার হয়েছে সাউন্ড কতটা আমি জানি না। প্রথমবার যখন এই আইসক্রিম দেখেছিলাম আমার মনে হচ্ছিল যে চাউমিনের সাথে আইসক্রিম খাচ্ছি। চাউমিনের সঙ্গে আইসক্রিম কেমন লাগে হতে, তারপরে বুঝলাম যে না বাবা এটা চাউমিন না, এটা ফালুদা, এটা সত্যি কথা। और क्या क्या मिलता है यहाँ पर? कुल्फी, मलाई कुल्फी, केसर पिस्ता कुल्फी और मैंगो कुल्फी। अच्छा, कितने फ्लेवर अवेलेबल है सर? अच्छा, कितना प्राइस है? 40 रुपीज़ केसर पिस्ता, मलाई कुल्फी 45, मैंगो कुल्फी 45। और आइसक्रीम है बगल में, फिफ्टी सिक्सटी। और भी आइसक्रीम इधर है। এগুলো কি মানে, এগুলো তো আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিম আছে। ইয়ে কোনসা আইসক্রিম আর ক্যা প্রাইস হবে বতাইয়ে? ইয়ে ভ্যানিলা 50 রুপিস, চকলেট 60 রুপিস, আর কেসর পিস্তা হ্যাঁ ও 60, স্ট্রবেরি হ্যাঁ 50, বাটার স্কচ 60, আর ম্যাঙ্গো 60, আর ইয়ে ব্লুবেরি 70, আর ইয়ে ব্ল্যাক কারেন্ট 70। সেই জল, সেই এসে এখানে ঠান্ডা জল খাওয়া সব মনে পড়ে যাচ্ছে। কলেজ টাইমে যতবারই এসেছি এই জায়গাটা থেকে জল কবে থেকে পড়ছে, মানে এটা আদি কোথায় উচ্চ কোথায় অন্ত কোথায় জানি না।
তো জলের দোকান এটা করতে গেলে একটা বলছি জানি না, কিন্তু ভালো লাগে দেখতে বেশ। এই যে এখানে অনেক মাছও আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে অনেক মাছ আছে। এখানে তো লিফটও আছে, ওই উপরে উঠে আসছে। তাহলে আমরা ভিডিওটাকে এখানে শেষ করছি। যারা যারা এখনো অবধি দেখেছো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটাকে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আমাদের চ্যানেলটাকে। আমাদের সঙ্গে থেকো, আর ইনস্টাগ্রামে ফেসবুকে আমার সব পেজ আছে, আমি নিচে ডিসক্রিপশান দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। সঙ্গে থেকো, এরকম ভালো ভালো ভিডিওস আরও আসবে। তো ভিডিওটা আজকে শেষ করছি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর স্টে সেফ।